Hello students, all are welcome in our channel. In this video we will discuss about one word substitution or a group of word. It is very important for all government job. Especially this video helps especially who are preparing for SSC, CSSL, CPO, CGL, otherwise state level exam such as WBCS or other exam. So it will be very beneficial. So now let's start. First question: one who loves mankind. Je manushyo ke bhalobashe orthat manushyo jati ke bhalobashe tader ki bola hoy philanthropist. One who loves mankind is called philanthropist or manobpremik. Next, one who does not believe God's existence. Je bhagobaner ostitte bishwas kore na, that is called that person is called atheist. Atheist means nastik. Nastik ba not believing God. Next, one who studies the history and culture of ancient, that is called archaeologist. Bangla ortho hocche puratattvabid. পুরাতত্ত্ববিদ যে প্রাচীন কোনো ইতিহাস বা সংস্কৃতি নিয়ে আলোচনা পড়াশোনা করে বা অধ্যয়ন করে তাকে বলা হয় আর্কিওলজিস্ট। নেক্সট, ওয়ান হু মেক্স প্ল্যানস অ্যান্ড ড্রস ডিজাইনস ফর বিল্ডিংস, দ্যাট পার্সন ইজ কল্ড আর্কিটেক্ট। আর্কিটেক্ট কাকে বলা হয়? যে কোনো বিল্ডিংয়ের জন্য পরিকল্পনা করেন বা ডিজাইন করেন তাকে বলা হয় আর্কিটেক্ট। নেক্সট, ওয়ান হু স্টাডিজ দি ওয়ার্কিং অফ হিউম্যান মাইন্ড, ইজ কল্ড সাইকোলজিস্ট, দ্যাট পার্সন ইজ কল্ড সাইকোলজিস্ট। যে মানুষের অর্থাৎ মনোবিদ বলা হয় সেই সমস্ত ব্যক্তিকে যারা মানুষের মন কীভাবে কাজ করে, কীভাবে অ্যাক্টিভ থাকে সেই নিয়ে যারা অধ্যয়ন করে তাদেরকে বলা হয় সাইকোলজিস্ট বা মনোবিদ বা মনস্তাত্ত্বিক। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ওয়ান হু লুকস টু দ্য ডার্ক সাইড অফ লাইফ, ইজ কল্ড পেসিমিস্ট। মানে হচ্ছে নিরাশাবাদী, অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা যুক্ত মানুষকে পেসিমিস্ট বলা যেতে পারে। তাছাড়া পেসিমিস্টের অন্য অর্থ হচ্ছে যে খারাপ দিকটা দেখে, সবসময় জীবনের খারাপ দিকটা নিয়ে আলোচনা করে, বা ডার্ক সাইড মিন্স খারাপ দিক এখানে। সো অ্যান্সার হবে পেসিমিস্ট। ওয়ান হু লুকস টু দ্য ডার্ক সাইড অফ লাইফ ইজ কল্ড পেসিমিস্ট। নেক্সট, ওয়ান হু লুকস টু দি ব্রাইট সাইড অফ লাইফ, ইজ কল্ড অপটিমিস্ট। অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, যে সব কিছুর উপর সদাত্মক অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনা রাখে এবং আশা রাখে, দ্যাট পার্সন ইজ কল্ড অপটিমিস্ট। নেক্সট, ওয়ান হু ফোরটেলস থিংস বাই টার্স, যে নক্ষত্র বা তারাদের দেখে ভবিষ্যৎ বলতে পারে, দ্যাট পার্সন ইজ কল্ড অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে তারা বা নক্ষত্রদের অবস্থান বা জ্যোতিষী গণনা করে ভবিষ্যৎ বলা। তো অ্যাস্ট্রোলজার হচ্ছে জ্যোতিষী। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, ওয়ান হু স্টাডিজ পিপুল সোসাইটি অ্যান্ড কালচার, যে মানুষের বসবাসকারী যে সমাজ এবং সমাজের সংস্কৃতি নিয়ে আলোচনা করে তাকে কী বলা হয়? অ্যানথ্রোপোলজিস্ট। এখানে হিউম্যান লাভার যেখানে আছে একটা, আর এখানে অ্যানথ্রোপোলজিস্টের মধ্যে কিছুটা গোলমাল হতে পারে, সুতরাং অবশ্যই তোমরা এটা ভালোভাবে মনে রেখো। ফিলান্থ্রোপিস্ট আর অ্যানথ্রোপোলজিস্ট দুটোই কিন্তু ভিন্ন অর্থাৎ ডিফারেন্ট, সুতরাং এদের অর্থেরও পার্থক্য রয়েছে। নেক্সট, ওয়ান হু স্টাডিজ দি হেভেনলি স্টারস অ্যান্ড দেয়ার রিলেশন টু দ্য আর্থ, দ্যাট পার্সন ইজ কল্ড অ্যাস্ট্রোনমার। যে গ্রহ নক্ষত্র অর্থাৎ হেভেনলি মহাকাশের যে তারা বা নক্ষত্র তাদের সম্পর্ক, পৃথিবীর সাথে তাদের সম্পর্ক বা তাদেরকে নিয়ে অধ্যয়ন করেন তাদের বলা হয় অ্যাস্ট্রোনমার। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। বাকি প্রশ্ন উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপলোড করা, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সঙ্গে থাকো। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস।